আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন গতকালকে আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত একটা ফুটবল খেলেছে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, এবং সেখানে কিন্তু আর্জেন্টিনা 3-0 গোলের একটা বড় ব্যবধানে জয় পেয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন খেলোয়াড় গোল করেছে। ম্যাকেলিস্টার গোল করেছে, জুলিয়ান আলভারেজ গোল করেছে, এবং শেষ মুহূর্তে নেমে কিন্তু চমক দেখিয়েছেন আর্জেন্টাইন নতুন নাম্বার 10 পাওলা দিবালা। মূলত এত সুন্দর একটা ফুটবল খেলা উপহার দিয়েছে আর্জেন্টাইন ফ্যানদেরকে, আর্জেন্টাইন দলটা সত্যি এর প্রশংসা করে শেষ করা যাবে না। কেননা লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনা যে এত দুর্দান্ত খেলতে পারে এটা হয়তোবা অনেক আর্জেন্টাইন ফ্যানরাই বিশ্বাস করতে পারছে না। তবে যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটা কিন্তু আর্জেন্টিনা জিতে নিয়েছে এবারের উইন্ডোতে, এবং দ্বিতীয় ম্যাচটা ঠিক কবে হবে সেটাই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। মূলত আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ চলতি মাসে 11 সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সময় রাত 2:30 প্রতিপক্ষ হচ্ছে কলম্বিয়া, যে কলম্বিয়ার কাছ থেকে কোপা আমেরিকার ফাইনাল ছিনিয়ে নিয়ে এসেছে আর্জেন্টিনা। সেই কলম্বিয়ার বিপক্ষে আরও একবার 11 তারিখ রাত 2:30 মাঠে নামছে আলবিসেলেস্তারা। তবে এবার কিন্তু এই কলম্বিয়ার বিপক্ষে মেসি এবং ডিমারিয়া কাউকেই পাবে না আর্জেন্টাইন ফ্যানরা অথবা আর্জেন্টাইন খেলোয়াড়রা, তাই প্রতিপক্ষটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে। কেননা কলম্বিয়া কিন্তু দুর্দান্ত একটা দল, আপনারা সকলেই জানেন। তবে এই আর্জেন্টিনা যদি কলম্বিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে আর্জেন্টাইন ফ্যানদের মনে একটা বিশ্বাস ঢুকে যাবে যে 2026 বিশ্বকাপে মেসি ডিমারিয়া না থাকলেও আর্জেন্টিনা অনেক ভালো কিছু করতে পারবে।